আচ্ছা বাইক চালাতে কি কি পেপারস লাগে? ও মাই গড, এই সিঙ্গেল লেনও তোমার ওভারটেক করতে হবে? কি একটা অবস্থা! এখন আসেন, যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাদের কি কি পেপারস রাখতে হবে? ও মাই গড, কি পড়লো উপর থেকে! হ্যাঁ হ্যাঁ, আমি কোন দিক দিয়ে ঢুকলাম? হাই হাই, আমি তো সেই ঘুরে ফিরে চিপাই পড়ে গেলাম। 70% অফ, এখন আদৌ কি 70% অফ নাকি ওইখানে কোনো শর্ত জড়িত আছে? বরাবরের মতোই বাইকটাকে আগে সোজা করে দেন স্টার্ট দেই। সেটার কারণ হচ্ছে আমরা যখন বাইকটা সাইড স্ট্যান্ডে রাখি সমস্ত ইঞ্জিন অয়েলগুলো সাইড এক মানে এক সাইডে এসে যায়, তো তখন যদি আমরা স্টার্ট দিই তখন পুরোপুরি নাও পেতে পারে। সেই জন্য আর কি যদি বাইকটাকে সমান করে দেন আমরা যদি স্টার্ট দিই তাহলে সমান রেশিওতে ইঞ্জিনটা ইঞ্জিন অয়েলটা উপরের দিকে উঠবে। ধরেন কয়েক সেকেন্ড রাখার পরে যখন মানে বোঝা যায় যে এতক্ষণের মধ্যে আর কি উপরে উঠবে, ইঞ্জিন অয়েলটা উপরে উঠে যায়, দেন মুভ করা যায় আর কি। তো এখন যেহেতু স্টার্ট দিছি এখন আর কি ব্যাগটাকে একটু মুছবো, দেন বেরোবো। আর এই মুছতে গিয়ে যে সময়টা যাবে ওই সময়ে কিন্তু আপনারা যে দেখেন অলরেডি এই এফআই বাইকগুলোতে যেটা হয় এটাতে যে আমরা যেটা বলি চোখ, তো ওই জিনিসটা থাকে না, যার কারণে এটা অটো উঠে যায়, বেশি আরপিএম থাকে। দেন ওই মুছতে মুছতে যে সময়টা যায় ধরেন এক দেড় মিনিট দু মিনিট, ততক্ষণে ইঞ্জিনটা গরম হয়ে সে আবার নিচের দিকে চলে আসবে, মানে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি। তো এই কাজটা যদি আপনারা মেনটেন করতে পারেন আশা করি আপনাদের বাইকটাও ভালো থাকবে আর কি। কারণ আমরা অনেকেই কী করি, ঠান্ডা অবস্থায় ইঞ্জিনটাকে স্টার্ট দিয়েই চালানো শুরু করে দিই, সেটা মোটেও ঠিক না। আর যাদের বাইকে ডাবল স্ট্যান্ড আছে তারা ডাবল স্ট্যান্ডে দিয়ে স্টার্ট দিলে ভালো, তাহলে সমান রেশিওতে ইঞ্জিন অয়েলটা উপরে দিয়ে উঠতে পারবে আর কি। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সজীব ফ্রম বিজি ক্লাব, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ডেলি লাইফ ব্লগ। ইয়েস গাইস, এখন থেকে প্রায়ই হবে ডেলি লাইফ ব্লগ। ও মাই গড, কি পড়লো উপর থেকে! মনে হলো উপর থেকে কিছু পড়ছে। তো কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করতেছি অনেক ভালো আছেন। তো একটু বিকেল বিকেল বের হয়েছে আজকে, যাব হচ্ছে গাজীপুরের দিকে, আমার ওই বাড়িতে। যারা আগের ভিডিওটা দেখছেন তারা জানবেন। তো যাই হোক, তো এখন যাচ্ছি হচ্ছে রাজলক্ষ্মীতে। আপনাদের ভাবি অনলাইনে দুইটা ড্রেস দেখছে, এখন ফিজিক্যালি সেই দুইটা ড্রেস একটু দেখতে হবে, কারণ এর আগে সাহিরের জন্য দুইটা টি শার্ট নিয়েছিলাম অনলাইন থেকে, ফেব্রিকগুলো খুব বেশি ভালো ছিল না, তাই অনলাইনের উপরে খুব বেশি আস্থা করতে পারতেছি না, যার কারণে আমি আপনাদের ভাবিকে বলছি যে এরপর থেকে আর অনলাইন থেকে যাতে কিছু না কেনা হয়। তো যেহেতু ওদের একটা আউটলেট আছে উত্তরাতেই, তো এই জন্য আমি আগে একটু ঢু মেরে দেখবো যে ওদের ফেব্রিকটা কোয়ালিটিটা কেমন, যদি ভালো হয় দেন পরে এসে কিনে নেওয়া যাবে, আর যদি না হয় তো নাই, এ হচ্ছে ব্যাপার। আর এই অনলাইনে যুগ এসে মানে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে, মানে যারা হাজবেন্ড আছেন আর কি তাদের, কারণ তারা বাসায় বসে বসে শুধু এই অনলাইনে এটা দেখবে ওইটা দেখবে আর এটা ওটা কিনতে মন চাবে, এই হচ্ছে ব্যাপার। আর টাকাগুলো যাবে হচ্ছে হাজবেন্ডের মানে হাজবেন্ডদের আর কি। আর এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে হচ্ছে আপনি যে কোনো জিনিস চোখে না দেখলে আপনার কিনতে ইচ্ছা করবে না, যখনই আপনার চোখে আসবে বা আপনার অল্প প্রয়োজন বাট ওইটা যখন চোখের সামনে আসবে তখন মনে হবে যে অনেক বেশি প্রয়োজন, এটা কিনতে হবে, তো আলটিমেটলি মানে এক্সপিরিয়েন্সটা অনেক বেড়ে যায় তখন। তো এটা হচ্ছে মার্কেটিং পলিসির মধ্যেই পড়ে ওদের, মানে ব্যবসায়িক বিজনেস সেল বৃদ্ধি করে। তো যাই হোক, কিছু করার নাই, সময়ের সাথে তাল মিলিয়ে তো আমাদেরকে চলতে হয় এই আর কি। আচ্ছা, এখানে বাইকটা পার্ক করি। ফ্যাশন রিভিউ রাইট, হ্যাঁ এটাই। আচ্ছা, এই ড্রেসটা কি আপনাদের নাকি? দেখেন তো। আচ্ছা আচ্ছা, না না না, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখে গেছি, ওইগুলো এসে নিয়ে যাবেন। আচ্ছা থ্যাংক ইউ। তো এখন আবার যাব হচ্ছে হাউস বিল্ডিং,
জেন্টাল পার্কের শোরুমে। একটু আগে মেসেজ আসছে আমার ফোনে যে জেন্টাল পার্কে নাকি 70% অফ। এখন আদৌ কি 70% অফ নাকি ওইখানে কোনো শর্ত জড়িত আছে সেটাই আর কি একটু দেখার বিষয়। তো এখন এখান থেকে হাউস বিল্ডিং যাব, হাউস বিল্ডিং থেকে দেন আবার ঘুরে এসে এসে উঠতে হবে। ও মাই গড, তেরা কি অবস্থা, তোমার ভালো আছো? আজকে এই সেটটাতে একটু ফাঁকা আছে। আজকে কি বার? সোমবার, মেবি সোমবারই তো মনে হয়, সোমবার নাকি মঙ্গলবার, আই ডোন্ট নো। আর ঘড়িটাও ভুলে রেখে আসছে। কিন্তু এখন যদি আমি হাউস বিল্ডিং যাই, যে আবার ওদিক দিয়ে ঘুরে আসতে হবে তারপরে ওঠার জন্য, তার মানে হচ্ছে আমি আগে জেন্টাল পার্কে গেলে ঘুরে আবার আসতে হবে। প্যারা প্যারা প্যারা, নাহলে আমাকে নিচে দিয়ে যেতে হবে জ্যাম খেতে খেতে। যাই হোক, দেখি সামনে কী আছে। এই জায়গাটাতে কেন তারা এরকম উঁচা করে রাখছে বুঝলাম না, এইটুকু মিলাই দিলেই হয়ে যায়, বাজে একটা কাজ করছে। চলে আসছি ভিতর দিয়ে, মেন রোডে জ্যাম পাইলাম, ভাবলাম যে ভিতর দিয়ে ঢুকে যাই। তো এদিকে আসলে ওরকম জ্যাম পাই নাই আর কি, দেখ ভালো হয়েছে। ও মাই গড, এটাই সিআরভি তাহলে? না, ওই দিন এই গাড়িটা নিয়ে কথা হইতেছিল, হোন্ডা সিআরভি, ভালোই তো গাড়িটা। গাইস, যেই পরিমাণ গরম পড়ছে, মানে বাতাসের মধ্যে মনে হইতেছে গরম বলকাইতেছে এরকম লাগতেছে, বাতাসটাই গরম এমন অবস্থা। আর এই যে এই রোডগুলোতে যে কবে বড় বড় গাছ হবে, কবে যে এগুলা একটু ওয়েদারটা ঠান্ডা হবে আল্লাহ ভালো জানে। এই তো পেয়ে গেছি জেন্টাল পার্ক, বেশি সময় নিব না, জাস্ট ঢু মেরেই চলে যাব। আচ্ছা, আপনাদের যে 70% অফার এটা কোনটা, কবে নাগাদ আসবে? কালকে না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে মেসেজ দিল আজকে, কিন্তু তাদের এখানে নাকি শুরুই হয়, কি একটা বগিবাজি ব্যবস্থা, পুরো একটা ধরা খাইলাম। এখন আবার ওদিক দিয়ে ঘুরে দিতে হবে আমাকে, পেয়ারা। এখন এদিক দিয়ে গেলে আমি নিচ দিয়ে যেতে হবে আমাকে, না আবার ঘুরে ফ্লাইওভার উঠতে হবে, পুরাই লস প্রজেক্ট। শুধু এই দিক দিয়ে উঠার জন্য কতটুকু রাস্তা আমি ঘুরে আসলাম, মানে কেমনটা লাগে শুধু এই ফ্লাইওভারে উঠার জন্য, নাহলে আমার ওই নিচ দিয়ে গেলে অনেকটা জ্যামে পড়তে হইতো। অলরেডি এই যে এখান থেকে দেখতেছি জ্যাম লেগে গেছে। তো যাই হোক, যে থাম্বনেল এন্ড টাইটেল দেখে ভিডিওটা ক্লিক করছেন, আসেন সেই টপিকে কথা বলি। মাঝে মাঝে অনেকে কোশ্চেন করেন বা অনেকে পার্সোনালিও বলে থাকেন যে হ্যাঁ হ্যাঁ আমি কোন দিক দিয়ে ঢুকলাম, হায় হায় আমি তো সে ঘুরে ফিরে চিপাই পড়ে গেলাম, কেমনটা লাগে? আমি যাব ওই দিক দিয়ে, আই যাবো সেই দিক দিয়ে, আমি আবারও সে ফাটা বাসা চিপা পেরে গেলাম। আবার সেই প্যারায় পড়তে নিয়েছিলাম, যে কষ্ট করে উপর দিক দিয়ে ঘুরে আসছি ওদিক দিয়ে সেটা আবার করতে হইতো, যদি এতটুকু কষ্ট না করতে আর কি, পিছনে ব্যাকে দিয়ে তারপর আনতে হইল। যাই হোক, হাঁপাই গেছি, দাঁড়ান গাইস একটু নিঃশ্বাস নিয়ে নিই, পিছনে ঠেলে ঠেলে নিয়ে আসছি, ঘুরে আনতে পারতাম পরে আবার জিনিসটা খারাপ হয়ে যেত, রং রোড মারতেছি বিষয়টা তো তা ছিল না, আমি তো ভুলে অর্ধেক ঢুকে গেছিলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, অনেকেই কোশ্চেন করেন বা অনেকে জানতে চান যে হচ্ছে অনলাইনে অফলাইনে যে হচ্ছে বাইক চালাতে কী কী পেপারস লাগে, যেহেতু
নতুন করে আবার হচ্ছে ইনস্যুরেন্সের একটা ব্যাপার আসছে যে ইনস্যুরেন্স লাগবে, তো তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে করা। যারা জানেন তো তারা জানেন, তারা চাইলে ভিডিওটা স্কিপ করতে পারেন, আর যারা জানেন না তারা চাইলে এই ভিডিও থেকে কিছু ধারণা নিতে পারেন আর কি। তো এটা টোটালি বিগিনারদের জন্য, যারা বাইক চালাচ্ছেন তারা তো জানেনই। তো ফার্স্ট অফ অল হচ্ছে বাইকের দুইটা পেপার্স লাগে বর্তমানে, একটা হচ্ছে ট্যাক্স টোকেন, একটা হচ্ছে ব্লুবুক। তো ব্লুবুকটার কোনো মানে প্রত্যেকটা বাইকের হচ্ছে মানে ওরকম নির্দিষ্ট করে কোনো মেয়াদ থাকে না, ট্যাক্স টোকেনটারই মেয়াদ থাকে। তো ফার্স্ট অফ অল যখন আপনার বাইক কিনেন, নতুন বাইক যদি হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পেপার যেটা ওটা দেয়, একটা সাদা কাগজ, এ ফোর সাইজের পেজ স্ক্রিনে দেখতে পারতেছেন। এটা হচ্ছে একদম ফার্স্ট বাইক যখন, ও মাই গড, এই সিঙ্গেল লেনও তোমার ওভারটেক করতে হবে, কী একটা অবস্থা, এটা খুব বাজে একটা দিক। এই সিঙ্গেল লেন ফ্লাইওভার উপর সবাই লাইন মেনটেন করে আসতেছে, সে একদম ওভারটেক করে দিতে কী তারাটা তার বুঝলাম না। যাই হোক, তো পরে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট পেপার গেল, সাথে হচ্ছে ট্যাক্স টোকেন, সেটা হয় হচ্ছে 2 বছর হইতে পারে, 10 বছর হইতে পারে। 10 বছর হইলে টেনশন ফ্রি, যে 10 বছরের মধ্যে আর আপনাকে ট্যাক্স টোকেন আর আপডেট করতে হবে না। আর 2 বছর হইলে প্রতি 2 বছর অন্তর অন্তর, আগে ছিল 2300 টাকা 150cc সেগমেন্টের, বাট এখন এবার এটা বেড়ে গেছে। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি বর্তমান যে রেট আর আগের রেট দুইটাই আমি দিয়ে দিচ্ছি, আমার এক্স্যাক্টলি এখন মনে নাই কত, বাট আগে যেটা ছিল 2300 টাকা, এখন আসলে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্স মাস্ট লাগবেই, আপনি যদি বাইক চালান আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন কথা হচ্ছে আপনার নামে বাইক না থাকুক কোনো সমস্যা নেই, বাট আপনি যখন বাইকটা রাইড করবেন তখন আপনার ড্রাইভিং লাইসেন্সটাই লাগবে, সেটা আপনার বাবার বাইক হোক, আপনার বড় ভাইয়ের বাইক হোক, আপনার চাচার আত্মীয় হোক, যাই হোক ফ্রেন্ডের হোক, বাট ড্রাইভিং লাইসেন্সটা আপনারই লাগবে। আচ্ছা গেল, তো এই হচ্ছে তিনটা পেপার্স মাস্ট। এখন আসেন ইন্স্যুরেন্সের ব্যাপারটা। হ্যাঁ, আগে একটা সময় ছিল ধরেন 2020-এর ওদিকে বা আগে আর কি, নাকি আরও আগে আমার এক্স্যাক্টলি মনে নাই, আমি লাস্ট কবে করাইছিলাম, মানে 20-এর দিকেই মনে হয় লাস্ট করাইছিলাম আর কি। তখন আপনার হচ্ছে নতুন একটা রুল জারি হয় যে এই থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা দরকার নাই, যেটা আমরা ওই যে 250 টাকা দিয়ে সিসি অনুযায়ী, ধরেন যার যত বাইকের সিসি ওই অনুযায়ী একটা ইন্স্যুরেন্স হইতো আর কি, ওইটা লাগতেছে না। তো যেহেতু ওইটা লাগতেছে না, তো আপনার হচ্ছে ওইটা ওই পেপারসটা মানে সাথে রাখতে হচ্ছে না, আগে লাগতো যে ইন্স্যুরেন্সের ব্যাপারটাও লাগতো। তো যাই হোক, তো ওইটা যেহেতু এখন লাগতেছে না, তবে হ্যাঁ নতুন করে যেহেতু কথা হচ্ছে যে ইন্স্যুরেন্স লাগবে, বাট ওইটা এখনও গ্যাজেট আকারে পাস হয় নাই বা হচ্ছে ওইভাবে এখনও পারমিশন পায় নাই যে কত টাকার বা কোন সেগমেন্টের যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হয়েছে। যাই হোক, কথা আটকে গেছিলো আমার এই জ্যাম দেখে, তো কী বলবো আর, কথাই তো হারাই ফেলছি। আচ্ছা যাই হোক, তো এখনও ওইটা পাস হয় নাই যে আমাদের জন্য কোন কত টাকার ইন্স্যুরেন্স সাথে নিয়ে ঘুরতে হবে, সেটা থার্ড পার্টি না ফার্স্ট পার্টি না সেকেন্ড পার্টি সেটা আমরা জানি না এখনও, সেটা আসুক মানে গ্যাজেট আকারে আসুক, তখন আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কোনটা আমাদের দরকার। এই গেল হচ্ছে ব্যাপার। এখন আসেন যারা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন, তাদের কী কী পেপার্স রাখতে হবে। হ্যাঁ, আপনারা যদি সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন অবশ্যই আপনারা তো নাম ট্রান্সফার করবেন, সেক্ষেত্রে তো আপনাদের ব্লুবুকটা থাকতেছে না, ব্লুবুক থাকতেছে না, তো থাকবে হচ্ছে একটা হচ্ছে নাম ট্রান্সফারের একটা প্রতিলিপি থাকে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন। যদি নাম ট্রান্সফার না করেন সেটা তো ঠিক আছে, ব্লুবুক থাকতেছে, সেটা আরেকজনের নামে থাকতেছে, সেটা হচ্ছে পুলিশ ধরলে ঝামেলা করে যে আপনার নামে নাই কেন, এটা সেটা মানে ঝামেলা করে আর কি। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনেন তাদের নাম ট্রান্সফারটা করে ফেলাই ভালো, তখন দেখা যাচ্ছে যে এই ঝামেলাগুলো পোহাইতে হয় না। তো ওই নাম ট্রান্সফার করলে তার ব্লুবুকটা সাথে থাকে না, তখন ওই পেপারসটাই আপনার ব্লুবুক হিসাবে কাউন্ট হয় আর কি। তো এই হচ্ছে কাহিনী। আর এছাড়া ট্যাক্স টোকেন তো থাকেই, পরবর্তী যখন আপনি ধরেন হচ্ছে আজকে বাইক কিনলেন, আপনি নাম ট্রান্সফার করলেন, তো প্রতিলিপিটা আপনার নামে আসলো, কিন্তু ট্যাক্স টোকেন কিন্তু আপনার আগের মালিকের নামে থাকলো। পরবর্তী যে 2 বছরের যে মেয়াদটা থাকে, মেয়াদ শেষ হয়ে গেলে দেন হচ্ছে নতুন করে যখন আপনি পেপারসটা উঠাবেন তখন আপনার নতুন নামে কাগজটা আসবে। এই হচ্ছে কাহিনী, যখন আপনি নাম ট্রান্সফার হয়ে যাবে, এর আগে না কিন্তু, নাম ট্রান্সফার হয়ে যাওয়ার পরে। সো এই হচ্ছে ঘটনা, আশা করি আপনারা বুঝতে পারছেন যে খুব বেশি আহামরি জটিলতা নাই এর মধ্যে, বাট অনেকে মনে করেন অনেক জটিলতা, বাট না। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, অনেকে মনে করেন যে হচ্ছে লার্নার কার্ড দিয়ে, মানে যখন আপনারা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করেন যে একটা লার্নার কার্ড বলি আমরা,
বা সবাই যেটা বলে লাভার কার্ড, ওই কার্ড দিয়ে অনেকে চালানোর চেষ্টা করে বা বলে যে ওই কার্ড আছে ওইটা দিয়ে কি চালানো যাবে কিনা, না ওইটা জাস্ট হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন করছেন আপনার একটা ড্রাইভিং লাইসেন্স দরকার ওইটা হচ্ছে ওই পেপারসটা, বাট ওইটা কোনো রোড পারমিট না বা ওইটা দিয়ে আপনি বাইক চালাতে বা গাড়ি চালাতে পারবেন না, এটা অনেকে জানেন না, অনেকে মনে করেন রানার কার্ড হইলেই হয়তো বা চালানো যেত, না ওইটা জাস্ট আপনি একটা আবেদন করলেন বিআইটিআর কাছে যে আমি ড্রাইভিং লাইসেন্স করবো, জাস্ট একটা আবেদনপত্র, যখন আপনি এক্সাম টেক্সাম দিয়ে সব কিছু কমপ্লিট করে দেন হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ছবি টবি তুলে যখন আপনি হাতে পাবেন যে পেপারসটা সেটা স্মার্ট কার্ড না হোক কিন্তু কাগজেরই একটা কপি দেয় ওইটাই হচ্ছে আপনার ফাইনাল ড্রাইভিং লাইসেন্স, ওইটা দিয়ে আপনি সব চালাতে পারবেন, যখন আবার আপনার স্মার্ট কার্ড হাতে আসবে তখন তো চলেই আসলো কোনো সমস্যা নেই, কিন্তু ওই কাগজটা আসার আগ পর্যন্ত যেটা হচ্ছে পরীক্ষা দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ছবি তোলার পরে যে কাগজটা আপনি হাতে পাবেন ওইটাই মনে করেন আপনার ফাইনাল ড্রাইভিং লাইসেন্স। তো এই হচ্ছে কাগজ, কাগজের ব্যাপারগুলো আর কি, কুয়াহামরি কিছু না। নর্মালি আমার এখন যেটা লাগে তিনটা, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার ব্লু মানে বাইকের ব্লু বুক আর হচ্ছে টেক্সট টোকেন, এই তিনটা হইলেই বাইক চালানো যায় আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো, তারপরেও যদি কেউ না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্টস করেন, আমি যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি। প্রচণ্ড গরম, জ্যাম লাগছে অনেক, নর্মালি এই সময় জ্যাম থাকে না, কেন জানি আজকে জ্যাম লেগে গেছে, সামনে কী অবস্থা তাও জানি না, হয়তো এখানে একটা সিগন্যাল আছে এই জন্য আর কি জ্যামটা বেশি লেগে গেছে আর কি। তো ঠিক আছে, এই জ্যামের মধ্যে আপনাদেরকে আর প্যারা না দেই, তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।